ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهُ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا أَمَّا بَعْد شمسة برشنقشة رب العالمين الجنة جارا شيش مهربانيتي আজকের এই জুমার দিনে জমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর শুক্রিয়া স্বরূপ তার তারপর পরে প্রিয়নবী হজরত মুহাম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক অসংখ্য দরুদালাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালা আমাদেরকে আশরাফুল মালুকা তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আমাদের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইসলামকে একমাত্র দিন হিসাবে মনোনীত করেছেন আমাদেরকে অবশ্যই প্রকৃত মুসলিম হয়েই মরতে হবে আল্লাহ তালা মুসলিমদেরকে উদ্দেশ্য করেই বলছেন যে ইয়া আইয়ু আল্লাদিনা আ মানুহ দো হুলু ফিসসিল মেকাফা ইয়া আইয়ু আল্লাদিনা আ মানুহ হে ইমানদারগণ উ দো হুলু ফিসসিল মেকাফা তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো তাহলে বুঝতে হবে যে নিজেকে মুসলিম দাবি করলেই প্রকৃত মুসলিম হওয়া যায় না নিজেকে ঈমানদার ভাবলেই প্রকৃত ইমানদার হওয়া যায় না এই জন্যই আল্লাহ ঈমানদারদেরকেই বলছেন ইয়াল্লা দিনা আমানু হে ঈমানদার বন উদ ফিসসিল মেকা তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো আল্লাহতা আলা সুরানিস আর একশো ছত্রিশ নম্বর আয়াতে বলছেন এয়া আইয়ু আল্লাদিন আম আনু হে ইমানদারগণ আমিনু বিল্লাহি ওয়া রাসৌলি তোমরা আল্লাহ বং তার রাসুলের প্রতি ইমান আনো ইমানদারদের কেই আল্লাহ বলছেন তোমরা আল্লাহ বং তার রাসুলের প্রতি ইমান আনো তাই অবশ্যই আমাদেরকে মুসলিম দাবি করলেই হবে না প্রকৃত মুসলিম হইতে হবে আজকের আলোচনার বিষয় হইলো কিভাবে আমরা প্রকৃত মুসলিম হব একজন মুসলিম কিভাবে প্রকৃত মুসলিম হইতে পারে কারণ গত জুমে আলোচনা করেছিলাম নওয়াকবুল ইসলাম ইসলাম থেকে কিভাবে মানুষ বের হয়ে যায় আর আজকের আলোচনার বিষয় হইল কিভাবে মানুষ প্রকৃতভাবে ইসলামে প্রবেশ করে আর ইসলাম যে পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত তার মধ্যে এক নম্বর স্তম্ভই হইল আমাকে ইমানদার হইতে হবে আমি যদি ইমানদার না হই আমার সালাত আমার সিয়াম আমার জাকাত কোনো কিছুই কাজে লাগবে না আল্লাহর নিকটে কবুল হবে না আমার যাবতীয় ইবাদাত আল্লাহর নিকটে কবুল হওয়ার জন্য প্রধান শর্ত হইল আমাকে ইমানদার হইতে হবে আমাকে প্রথমে মুসলিম হইতে হবে তারপরে এই বাদাত করলে সেই ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে তো প্রকৃত মুসলিম হইতে গেলে আল্লাহর প্রতি ইমান আনতে হবে এক নম্বরে কিভাবে আমরা আল্লাহর প্রতি ইমান আনব আল্লাহর প্রতি ইমান আনার জন্য তিনটি বিষয় আমাদেরকে দৃঢ় বিশ্বাসী হইতে হবে এক নাম্বার আল্লাহর দৃঢ় বিশ্বাসী হইতে হবে দুই নাম্বার হইলো ইবাদতের ক্ষেত্রে এক আল্লাহরই ইবাদত করতে হবে আল্লাহকে এক মানতে হবে তিন নাম্বার হইলো আল্লাহর যে সমস্ত নাম এবং গোনাগুলি আছে সেগুলো ক্ষেত্রেও আল্লাহকে এক মানতে হবে এবং কোরআন এবং সৈয়াদিসে যেভাবে আল্লাহর নাম এবং গুণাবলী এসেছে সেভাবে বিশ্বাস করতে হবে তাহলে এক নম্বর বিশ্বাস হইলো রুব বিয়েদের উপর বিশ্বাস যেটাকে আমরা বলি ওর রুবু ইয়া আমরা তাওহিদ শব্দটা শুনি তাওহিদ শব্দের অর্থই হচ্ছে একক আল্লাহ যে এক এটা মানতে হবে এটার নাম হলো তাওহীদ তো তাওহীদুর রুবুবিয়াত নাকি ইفرادুল্লাহ تعالی بالخلق والملك والتدبير রুবুবিয়াত হইল যে আল্লাহকে এক বলে বিশ্বাস করা বিলখলকে সৃষ্টিকর্তা হিসেবে এক নাম্বার একমাত্র আল্লাহ করেছেন পৃথিবীর সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এ ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হইতে হবে কারণ আল্লাহ নিজেই বলছেন আল্লাহ হলে কুকুল লিসাই আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা দুই নাম্বার হলো আল মিল্ক আল্লাহকে সব সবকিছুর মালিক হিসাবে বিশ্বাস করতে হবে আল্লাহ যে সব কিছুর মালিক এটার উপর দৃঢ় বিশ্বাস হইতে হবে পৃথিবীর কেউ মালিক হতে পারবে না এজন্যই আল্লাহ তালা বলছেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকছো আমিন তারা তো কিদমিরেরই মালিক নয় মানে কোনো কিছুর মালিক নয় পৃথিবীর আল্লাহ ছাড়া কেউ কোনো কিছুর মালিক নয় এটা আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে দিয়েছেন কিদমির কি যেটা গদ গোমাতেও বলেছে কিদমির হইলো আমরা যে খেজুর খাই খেজুর তো নয় খেজুরের আটি আছে খেজুরের মধ্যে একটা এই আঠির উপরে দেখবেন একটা পাতলা সাদা আবরণ এটার নাম হলো কিদমির তা আমরা মানব জাতি খেজুরের মালিক তো নয় নয় খেজুরের মধ্যে যে আটি আছে সেই আঠিরও মালিক নয় আঠির তো নয় নয় আঠির উপরে যে সাদা আবরণ থাকে পাতলা সেটারও মালিক নয় আমরা কেউ একমাত্র সব কিছুর মালিক হলেন আল্লাহ এ ব্যাপারে দৃঢ় বিশ্বাস হইতে হবে তাহলে আল্লাহকে রব হিসাবে মানা হইল তারপরে হইল ওত্তাদবীর আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করছেন এই বিশ্বাস করতে হবে সবকিছুর পরিচালক সবকিছুর নিয়ন্ত্রক হচ্ছে একমাত্র আল্লাহ অন্য কিছু নয় এই বিশ্বাসের নাম হইল আল্লাহকে রব বিশ্বাস করা আল্লাহ আল্লাহর উপর বিশ্বাস করা আল্লাহকে আল্লাহ আল্লাহর রুব উপর বিশ্বাস কাফের দর ছিল অধিকাংশ কাফের আছে ফেরাউন থেকে শুরু করে আবু জাহাল আবু লাহাব যত কাফের চলে গেছে তারা আল্লাহর রুব বিশ্বাসী ছিল আল্লাহকে তারা রব হিসেবে মানত এখনো যারা হিন্দু বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন বৌদ্ধ বলেন এরাও আল্লাহকে রব হিসেবে মানে আল্লাহর রুবের উপর বিশ্বাস আছে এই জন্য আল্লাহ তালা বলছেন তোমরা যদি তুমি যদি জিজ্ঞেস করো এই কাফেরদেরকে যে কে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন অবশ্যই তারা বলবে একমাত্র আল্লাহ সৃষ্টি করেছেন এই সাক্ষী কাফেররাও দিবে। পৃথিবীতে আল্লাহকে একেবারে বিশ্বাস করে না এ ধরনের কাফের পৃথিবীতে আছে একেবারে নাস্তিক আছে পৃথিবীতে কিন্তু তাদের সংখ্যা অতি নগণ্য অধিকাংশ কাফেররা আল্লাহকে রব হিসাবে মানে কিন্তু সমস্যা কোন জায়গায় দুই নাম্বার তাওহেদ সেটা তার ক্ষেত্রে যে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে এটা তারা মানে নেই তা আল্লাহকে রব হিসাবে যেমন মানতে হবে এক বলে বিশ্বাস করতে হবে অনুরূপ ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে তবে হাইদুল ইবাদা হইলো ইফরাত উল্লাহ তা আলা বিলে ইবাদা ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করার নামে হইলো তবে ভাইদুল ইবাদা হিন্দুরা মূর্তি পূজা করে তাদের মেন টার্গেট কিন্তু আল্লাহ মূর্তি নয় কাবা গৃহে যে তিনশো ষাটটি মূর্তি ছিল তারা কিন্তু আল্লাহকেই মানত কিন্তু মূর্তি গুলোকে মাধ্যম হিসেবে মানত এখন যে হিন্দুরা মূর্তি পূজা করছে তারাও একই ব্যাপার তারা টার্গেট আল্লাহ তারা মাধ্যম হিসেবে গ্রহণ করেছে মূর্তিদেরকে এজন্য আল্লাহ বলছেন যদি তাদেরকে বলো কেন তোমরা ইবাদত করছো তারা কি বলে মান মানুষ হেজুলফা আমরা তো এদের এজন্যই ইবাদত করি যে এরা আমাদের আল্লাহর করে দেবে আমাদের নিকটবর্তী করে দেবে আল্লাহর তাহলে তারা একটা মাধ্যম হিসেবে মেনেছে কিন্তু মূল টার্গেট অথচ ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর যেটা আমরা সফ ফাতেহার মধ্যে প্রতিদিন বলি প্রত্যেক সাথে মধ্যে বলছি ইয়া আবুদু। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই আমরা প্রত্যেকটি সালাতে বলছি কিন্তু আমরা বলছি এক করছি আর এক আমাদের বলা এবং আমাদের বিশ্বাস কর্ম এটা মিল থাকতে হবে তাছাড়া আমরা কখনোই পরকালে সফল কাম হব না তা আমাদেরকে তহাইদুল ইবাদা কায়েম করতে হবে আল্লাহ তালা যুগে যুগে প্রেরণ করেছেন এই করার ইবাদাত আল্লাহ তালা বলছেন ওয়ালাক বা আমি প্রত্যেক উম্মেরও নিকটে রাসুল প্রেরণ করেছি একমাত্র এই নির্দেশ দেওয়ার জন্য যে আনি আবুদুল্লাহ মানুষ যেন একমাত্র আল্লাহরই ইবাদত করে এবং তাগুতকে বর্জন করে ইবাদত কি আর তাগুত কি আমাদের বুঝতে হবে আল্লাহ প্রত্যেকটা উম্মতের নিকটে নবীর প্রেরণের উদ্দেশ্যই হইল যে নবিরাসুলগঞ্জ যেন মানুষদেরকে নির্দেশ দেন মানুষ একমাত্র আল্লাহরই ইবাদত করবে তাগুতকে বর্জন করবে ইবাদত কি আর তাগুদ কি এই দুটা আমাদের বোঝা দরকার এইবাদাত হইল জালে এইবাদ আইসমুন জাম ই অন লিকুইলি ময়তো হুল হোৱা মিনাল আকোৱালী বলে আমালী অব দহের বল বাতে না অর্থাৎ ইবাদাত ওই সকল প্রকাশ্য এবং গোপন কথা ও কর্মের নাম এইবাদাত ওই সকল প্রকাশ্য এবং গোপন কথা ও কর্মের নাম যে সকল প্রকাশ্য ও গোপন কথা ও কর্মের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায় আল্লাহ সন্তুষ্ট হন সেটাই হচ্ছে আল্লাহ কিসের মাধ্যমে সন্তুষ্ট হবেন আল্লাহ তালা যে ইবাদাতের বিধান আমাদের কাছে পাঠিয়েছেন সেই বিধান যদি আমরা বাস্তবায়ন করি তাহলেই আল্লাহ খুশি হবেন আমার মন মতো ইবাদাত আমরা কখনোই করতে পারবো না কারণ ইবাদত হচ্ছে তাও কিফি ইবাদত আমি আপনি মন মতো ইবাদত করব কখনোই চলবে না ইবাদত কোরআন এবং সৈয়াদ যেভাবে বলছে সেভাবে করতে হবে সেটা হচ্ছে ইবাদত একটা জিনিস মনে রাখা দরকার ইবাদতের আসল হইল ইবাদতের মূল হইল অবৈধ নিষিদ্ধ ইবাদতের মূল হইল নিষিদ্ধ মানে ইবাদত করা যাবে না ইবাদাত করা যাবে না ইবাদাত করা যাবে না ওই ইবাদতি করা যাবে তার দলিল আছে যতক্ষণ পর্যন্ত দলিল থাকবে না ততক্ষণ পর্যন্ত ইবাদত করা নিষিদ্ধ এই জন্য বলা হয় ইবাদতের আসল হইল নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত দলিল পাবেন না ততক্ষণ পর্যন্ত ইবাদত নিষিদ্ধ আপনি নিজের মন মতো করতে পারবেন না আমরা অনেকেই বর্তমান সমাজে ইবাদত করি যদি বলা হয় যে ভাই ইবাদত করছেন কেন উদাহরণস্বরূপ বলি যে যেমন মিলাদ মিলাদ পড়া হচ্ছে মিলাদের দলিল কোরআনে নাই হাদিসে নাই জৈফ হাদিস নাই জাল হাদিস নাই কোনো হাদিস নাই মিলাদের তো মানুষের পরে অনেক পরবর্তীতে বানিয়েছে এর যে একটা জাল হাদিস বের হবে যে মিলাদ রাসুল সাহসালাম করেছেন সাহাবাই কালাম করেছেন একটা জাল হাদিস তাও নেই তারপরে চলছে সমাজে তো কেন হচ্ছে বলছে যে কেন এটা তো রাসুল সাহসম দরুদ পড়া হচ্ছে ভালোই কাজ সমস্যাটা কি তাহলে বুঝতে হবে যে ইবাদত কি জিনিস ওই ব্যক্তি ওটা বুঝে নাই যদি ইবাদাত বুঝতো তাহলে অবশ্যই সে ওটা বাদ দিত যদি সে সুন্নাত বুঝতো তাহলে ওটা বাদ দিত সুন্নাত বুঝতে হবে যা তা যতক্ষণ পর্যন্ত দলিল না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আপনি ইবাদত করতে পারবেন না আমার অনেকেই বলি যে ভাই মিলাদ করা যাবে না তো মেলাদ পড়া যাবে না এ ধরনের একটা দলিল দেন তো আমরা বলি অনেকেই যে মিলাদ পড়া যাবে না এ ধরনের একটা দলিল দেন রাসূল হাসান বলেছেন মেলাদ পড়া যাবে না তো এই ধরনের তো দলিল তো পৃথিবীতে নাই তো নিষেধের তো দলিল নেই সমস্যা কি আমরা অনেকেই এই যুক্তি পেশ করে থাকি নিষেধের দলিল লাগে না যখন দেখবেন দলিল নাই তখন সেটাই নিষিদ্ধ নিষেধ হওয়ার জন্য আলাদা দলিলের প্রয়োজন নেই যখন দেখবেন যে কোন ইবাদত করছে একটা ইবাদত আমি করছি সেই ইবাদতের কোনো দলিল পাওয়া যাচ্ছে না মানেই নিষিদ্ধ ওটার নিষিদ্ধের দলিল খুঁজতে হবে না আর আরেকটা হলো মায়াম ইসলাম দুই ভাগে বিভক্ত ইবাদাত আর একটা হলো মহামালাত তো মহামালাত আসল হইল বৈধ মহামালাত এর আসল হয় যেমন পিনা এগুলো মহামালাত এগুলো হলো বৈধ আপনি গরুর গোস্ত খান বৈধ খাসির গোস্ত খান বৈধ মুরগির গোস্ত্র খান বৈধ আপনি ঝোল করে খান বৈধ ভাজি করে খান বৈধ পুড়িয়ে খান বৈধ তখনই অবৈধ হবে যখন নিষেধের দলিল পাবেন নিষেধের দলিল না পাওয়া পর্যন্ত বৈধ ওটা হালাল আপনার জন্য এটা হলো মহামালাত আর একটা হলো মহামালাত ইবাদতের আসল হইল অবৈধ নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত দলিল না পাবেন ততক্ষণ পর্যন্ত সেটা নিষিদ্ধ আর মহামালাতের আসল হইল বৈধ যতক্ষণ পর্যন্ত নিষেধের দলিল না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য বৈধ এটা দুটা আমাদের বুঝতে হবে যাই হোক ইবাদাত আল্লাহ একমাত্র তারা ইবাদতের করার জন্যই আমাদেরকে পাঠিয়েছেন এবং প্রত্যেক যুগে প্রেরণ করেছেন মানুষদেরকে এই নির্দেশ করার জন্য যে মানুষ যেন আল্লাহরই ইবাদত করে আরেকটা হইলো তাগুত মানুষ যেন তাগুতকে বর্জন করে তাগুত কি জিনিস তাগুত হলো মা ইল্লাহ আল্লাহকে বাদ দিয়ে ইবাদত করা হোক না কেন সেটাই হচ্ছে তাগুত আল্লাহকে বাদ দিয়ে যারই ইবাদত করা হবে সেটাই হলো তাগুত ইমাম ইবনু কাইম রাহেমা হল্লা তিনি একটা সুন্দর সংজ্ঞা দিয়েছেন তাগুতের তিনি বলছেন যে মা তাজা বাজা মিন মাহবুদ ইনবু আইন তাগুত বান্দা যখন সীমা অতিক্রম করে কিসের ক্ষেত্রে মাহবুদ গ্রহণ করার ক্ষেত্রে যখন সীমা গ্রহণ অতিক্রম করে তখন সে তাগতের অনুসরণ করলো মাহবুদ মানে কি কাকে মাহবুদ যেমন যতগুলো পীরের মাজার আছে এগুলো সব হলো তাগত এই তাগুতকে বর্জন করতে হবে আমরা কবরের চেষ্টা করছি সিজদা হচ্ছে ইবাদত যে ইবাদত করছে যে সিজদা করছে সে হলো আবেদ যার যাকে সিজদা করা হচ্ছে সে হচ্ছে মাহবুদ যাকে ইবাদত দেওয়া হবে সে হলো মাহবুদ তাহলে অবশ্যই যে ব্যক্তি কবরে গিয়ে সিজদা করছে সে তাকে মাহবুদ মানছে তো যারা এটা করছে তারা অবশ্যই তাগুতের অনুসরণ করছে এই তাগুত বর্জন করতে হবে তারপর বলছেন মিন মাহবুদ্দিন ও মাতবু আইন অনুসরণীয় ব্যক্তি গ্রহণের ক্ষেত্রে যারা সীমা লঙ্ঘন করবে তারাও তাগতের অনুসরণ করল অনুসরণীয় ব্যক্তি অনুসরণীয় ব্যক্তি আমাদের কে হতে পারে পৃথিবীতে একমাত্র অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি হলেন মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লাম পৃথিবীতে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোন মানুষের প্রতিটি কথা গ্রহণ করা যাবে না যে এই যা বলছে সেটাই ঠিক যেটা নিষেধ করছে সেটাই বে ঠিক এমন মনে করলে সে তাগতের অনুসরণ করলো অতএব কেউ কারো ব্যক্তি পূজা করবেন না ব্যক্তির অন্ধ অনুসরণ করা যে তাকলিদ শাক্সি যেটা বলা হয় আলাদেশ আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আলাদেশ যুবসংঘের একটা মূলনীতি হচ্ছে তাকলিতে সাক্ষীর বা অন্ধ ব্যক্তি পূজার এটা অবশ্যই আমাদেরকে ব্যক্তি দূর করতে হবে পৃথিবীতে একমাত্র অনসরণীয় অনুকরণীয় ব্যক্তি হচ্ছে মোহাম্মদ ওয়াসাল্লাম কিন্তু দুঃখের বিষয় বর্তমানে যদি আমি একটা সন্ন্যাতের উপর আমল করি তখন আপনাকে আমাকে বাধা দেবে কেন ভাই এটা যে হাদিস আছে এই যে সরাসরি রাসুল সাল বলেছেন বা রাসুল সাল্লাম করেছেন সরাসরি হাদিস হাদিস তখন আমরা বলি অনেকেই যে ভাই হাদিসা আছে ঠিকই কিন্তু আমাদের মাঝ হবে নাই তাহলে ওই ব্যক্তি কি করলো রাসুল সাল আলী ওয়াসাল্লামের সরাসরি হাদিসকে প্রত্যাখ্যান করে অন্য ব্যক্তির অনুসরণ করলো ব্যক্তি পূজা করলো সে রাসুল শাহ হাদিস যখন সামনে আসবে তখন মুসলিমের বৈশিষ্ট্য হইল যদি সে প্রকৃত মুসলিম হয় তাহলে তার বৈশিষ্ট্য হবে যে যত বড় ইমাম বলুক না কেন যত বড় শায়েক বলুক না কেন রাসুল শাহ বলেছেন অবশ্যই এটাই ঠিক বাকি ঠিক রাসুল সাহসাল হাদিসকে সে গ্রহণ করবে এটা হচ্ছে প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য রাসুল সাহসালামের হাদিস পাবো পাওয়ার পরে বলবো যে হাদিস ঠিক আছে কিন্তু আমাদের মাঝাবে নাই এ কথাটা চরম অন্যায় অপরাধ এ কথাটা বলা যদি কেউ বলেন অবশ্যই বিরাট অপরাধ হবে এটা পরকালে জবাব দিতে হবে তো আমরা ব্যক্তি পূজা করতে গিয়ে রাসুল সাহসালামের সহি হাদিসকে প্রত্যাখ্যান করছি বর্তমানে যেমন উদাহরণস্বরূপ একটা কথা মনে পড়ে গেল অল্প কিছুদিন আগে আমাদের দেশের এক প্রখ্যাত বক্তা বক্তব্য দিচ্ছেন সিলেটের ময়দানে বক্তব্য দিচ্ছেন তিনি বলছেন সিলেটের ইমামদেরকে লক্ষ্য করে যে সিলেটের ইমামদেরকে লক্ষ্য করে বলছি যদি এই সিলেটের কোন মসজিদে কোনো এক সলাতে কোন এক মুসল্লি যদি জোরে আমিন বলে তো সালাম ফেরানোর পরে মোনাজাত করার আগে তাকে বলবেন যে কেমন জোরে আমিন বললো দাঁড়াও তারপরে তাকে তার কাছে দলিল তলব করো যে দাও দলিল দাও জোরে আমিন বলার দলিল না দিতে পারলে তাকে মসজিদ আসতে নিষেধ করো সে তিনি যে ভাষা বলেছেন সে ভাষাটা অনেকটাই নকল করলাম আর কি তার কথা শুনে মনে হচ্ছে যে পৃথিবীতে মনে হয় জোরে আমিন বলার দলিলই নাই অথচ পৃথিবীতে জোরে আমিন বলার কত দলিল একেবারে রাসম সাহেব সালাম থেকে স্পষ্ট দলিল জোর আমিন বলার কিন্তু হাদিস গুলোকে প্রত্যাখ্যান করছে কেন মাঝাবের গুণামি করতে গিয়ে গিয়ে সে প্রত্যাখ্যান করে দিচ্ছে এবং জনগণকে বলার দলিল আমাদের আলেম সমাজের চরিত্র সাধারণ মানুষের কি বলবো আলেম সমাজ এই ধরনের হয়ে গেছি জানার পরে তিনি যে জানেন না এই কথা আমি বলবো না অবশ্যই তিনি হাদিস পড়েছেন অবশ্যই তিনি হাদিস পড়াচ্ছেন ছাত্রদেরকে কিন্তু নিজে মানছেন না এবং এমনভাবে জনসমাজে উপস্থাপন করছেন জনসমাজ মনে করছে যে আসলে হাদিস নাই তো অবশ্যই আমাদের তাগতকে বর্জন করতে গেলে ব্যক্তি পূজা আমাদেরকে দূর করতে হবে তাছাড়া তাগতকে বর্জন করতে পারবো না যদি ব্যক্তি পূজা দূর করতে না পারি তাহলে তাগতের আমার মধ্যে থেকে যাবে না তাগত তাহলে আমাদেরকে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর আর তাগুদকে বর্জন করতে হবে আর এই নির্দেশ দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে আল্লাহকে প্রেরণ করেছেন আমাদেরকে ইবাদত কায়েম করতে হবে তিন নাম্বারে বলবো। আরেকটা কথা বলে এখানে আমাদের দেশে অশিলা মানা হয় ইবাদতের ক্ষেত্রে বলবো আর অন্যান্য ক্ষেত্রে বলি ওয়াসিলা মানা হয় মানুষ পীর ধরে ওয়াসিলা মানার জন্য মানুষ মনে করে যে ওয়াসিলা না ধরলে জান্নাতে না কারণ আল্লা তে তার পঁয়ত্রিশ নম্বর আয়তে বলছেন হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াব তাগু ওয়াসিলা এবং তোমরা ওয়াসিলা অন্বেষণ করো ওয়াসিলা ছাড়া জান্নাতে যাবে না ওয়াসিলা অন্বেষণ করো তোমরা এই যে ওয়াসিলা আল্লাহ নিজেই বলছেন তোমরা অশিলা অন্বেষণ করো অতএব অশিলা ধরতে হবে অশিলা মানতে হবে আর আমরা বাংলার মানুষ মনে করি ওয়াসিলা মানেই হলো পীর ধরা আসলে তা নয় ওয়াসিলা হইলো আজাল অর্থাৎ যার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় এটাই হচ্ছে অশিলা যার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় সেটাই হচ্ছে ওয়াসিলা কিসের মাধ্যমে আল্লাহ নৈকট্যাসিল হবে আল্লাহকে একমাত্র তার ইবাদতের উদ্দেশ্যে আমি যখন তার উদ্দেশ্যকে বাস্তবায়ন করব। তখনই আল্লাহ নৈকট্য হাসিল হবে অন্যথায় হবে না অর্থাৎ আল্লাহর ইবাদত করে হচ্ছে অশীলা অন্বেষণ করা অশীলা মানা অর্থাৎ আমি যে সালাত আদায় করছি এটা আল্লাহ করতে হাসিল ওয়াসিলা আমি শ্যাম পালন করছি এটা আল্লাহ করতে হাসিল ওয়াসিলা আমি জাকাত আদায় করছি এটা আল্লাহ নয় করতে ওয়াসিলা আল্লাহর প্রতি ইমান এনেছি এটা আল্লাহ নয় করতে হাসিল ওয়াসিলা মানে পীর ধরা নয় এবার আমরা অনেকেই দোয়ার ক্ষেত্রে দোয়া যখন করি আল্লাহর কাছে তখন অনেকেই অনেকের ওয়াসিলা দিয়ে দোয়া করি এই জিনিসটা আমাদের একটু বোঝা দরকার দোয়ার ক্ষেত্রে কোন ওয়াসিলা জায়েজ আর কোন ওয়াসিলা জায়েজ নয় অনেকেই বলি যেমন অনেকেই এটা বেশি বলে থাকে মানুষ ভুল করে যেটা যে আল্লাহ তুমি রাসুলের অসেলে আমাকে এটা মাফ করে দাও বা রসুলের অসলে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো এটা আমরা বেশি বলি এবং আরো যারা পীর মানে তারা পীরের ওয়সেলা দিয়ে থাকেন আসলে কোন ওয়াসিলা জায়েজ আর কোন ওয়াসিলা জায়েজ নয় এটা আমাদের জানতে হবে দোয়ার ক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে মাত্র তিনটি ওয়াসিল দোয়া করা মাত্র তিনটি অশিলাই দোয়া করা যায় এক নম্বর হইল আল্লাহর নাম সমূহ এবং গুণাবলীর অশিলায় দোয়া করা যায় আল্লাহর নাম সমূহ এবং গুণাবলীর ওসিলাই দোয়া করা যায় মানে আল্লাহর কাছে আমি দোয়া করার সময় বলতে পারবো যে হে আল্লাহ তুমি হচ্ছে রহমান তুমি রহিম তুমি দয়ালু হে আল্লাহ তুমি হচ্ছে গফুর তুমি তো ক্ষমাশীল তুমি তো তোমার ক্ষমার গুণের অসিলা আমাকে ক্ষমা করে দাও এটা আমি বলতে পারি আল্লাহর কাছে আল্লাহর নামসম এবং গুণাবলীর অসিলা উল্লেখ করে দোয়া করতে পারি আল্লাহর কাছে এটা জায়েজ ওসিলা দুই নাম্বার ওসিলা হইল যে নিজের সৎ আমলের অশিলা দিয়ে দোয়া করা যায় নিজের সৎ আমলের ওয়াসিলা মানে আমি একটা আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য ভালো আমল করেছি সৎ আমল করেছি আল্লাহর কাছে আমি দোয়া করার সময় বলতে পারবো যে হে আল্লাহ আমি তোমার সন্তুষ্ট অর্জনের জন্য এই আমলটি করেছি তুমি সেই আমলের ওয়াসিলা আমাকে এই বিপদ থেকে রক্ষা করো এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো এটা আমি বলতে পারবো এটার স্পষ্ট লম্বা হাদিসও আমরা শুনে থাকি সবসময় বিভিন্ন বক্তার মুখেই জাগদা তিনজন লোক সফরে বের হয়ে এক পাহাড়ের গুহায় আশ্রয় নিতে গিয়ে পাথর মুখে আটকে গিয়েছিল তারা বের হতে পারছিলেন না তখন তারা তিনজনের তাদের নিজের সৎ আমলের অশ্লিলে দেওয়া করেছিলেন এবং এর পরে আল্লাহ তালা তাদেরকে মুক্ত করেছিলেন উদ্ধার করেছিলেন সেই বিপদ থেকে তারা বের হয়ে এসেছিলেন তো নিজের আমলের দোয়া করা এই স্পষ্ট প্রমাণ হাদিস বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে তিন নম্বর ওয়াসিলা হইল জীবিত সৎ ব্যক্তির দোয়ার রসিলা মনে রাখতে হবে জীবিত সৎ ব্যক্তির দুয়ার অশিলা এখানে আমরা অনেকে ভুল করি প্রথমত শর্ত হবে জীবিত মৃত ব্যক্তির কোন অশিলা নাই ব্যক্তি হয়তো বেশ জীবিত তাহলে প্রথমে যারা কবর পূজা করে কবর মৃত ব্যক্তির অশিলা দিয়ে করি এটা আগেই বাদ দ্বিতীয়ত সৎ ব্যক্তি হইতে হবে ব্যক্তিটা হবে সৎ যে ব্যক্তি শিরিক করে সে ব্যক্তি কখনো সৎ হতে পারে না যে ব্যক্তি বিদাত করে সে ব্যক্তি সৎ নয় জীবিত সৎ ব্যক্তির দুয়ার অশিলা এবার ব্যক্তির অশিলা নয় জীবিত সৎ ব্যক্তির অশিলা নয় ব্যক্তির দুয়ার অশিলা দুটার মধ্যে পার্থক্য আছে জীবিত সৎ ব্যক্তির অশিলা আর জীবিত সৎ ব্যক্তির দুয়ার অশিলা দুইটা ভাষার মধ্যে পার্থক্য আছে আমরা কেউ এ কথা বলতে পারবো না যে হে আল্লাহ তুমি অমুক সৎ ব্যক্তি আছে তার অশিলা আমাকে মাফ করে দাও এটা নাই তাহলে জীবিত সৎ ব্যক্তির অশিলা হলো কোন ব্যক্তির অশিলা চলবে না সে নাই হোক আর মৃতই হোক কোন ব্যক্তির অশিলা চলবে না ব্যক্তির কি চলবে ব্যক্তির দোয়ার অশিলা মানে তার থেকে দোয়া চাওয়া দোয়ার অশিলা বলতে তার কাছে দোয়া চাওয়া আপনি বিপদে পড়েছেন আপনার কাছে যে ব্যক্তির সৎ মনে হয় তার কাছে বলতে পারবেন যে ভাই আমি বিপদে পড়েছি আপনি আমার জন্য একটু দোয়া করিয়েন দোয়া চাওয়া যায় মানুষের থেকে সৎ ব্যক্তির থেকে দোয়া চাওয়া যায় যেটা রাসুল সাহা নিজেও চেয়েছেন একদা উমার ওমরা করার জন্য মক্কায় যাচ্ছেন রাসুল সাহাম বলছেন যে তুমি তোমার ভাইকে দোয়া তোমার দোয়ার মধ্যে থেকে ভুলে যেও না অর্থাৎ আমার জন্য তুমি দোয়া করিও প্রসঙ্গ দোয়া চাইলেন তার থেকে তাহলে জীবিত সব ব্যক্তির দোয়ার অসিলা বলতে মানুষের থেকে দোয়া চাওয়া আপনি এক ব্যক্তির কাছে দোয়া চাইলেন চাওয়ার পরে আপনি যখন দোয়া করবেন তখন আপনি বলতে পারেন যে হে আল্লাহ অমুক সব ব্যক্তিকে আমি দোয়া করতে বলেছি সে যদি দোয়া করে তার দোয়া তুমি কবুল করিও এটা বলতে পারেন এটা আপনার জন্য জায়েজ কিন্তু সরাসরি বলবেন না যে অমুক ব্যক্তির অসিলা আমাকে এই বিপক্ষ থেকে উদ্ধার করো অমুক ব্যক্তির অসিলা আমাকে ক্ষমা করে দাও এ কথা বলতে পারবেন না সে জীবিত হোক মৃত হোক মৃত হোক কোন ব্যক্তির অসিলা চলবে না আমরা একটা দলিল দিয়ে থাকি যারা এই অসিলাম মানে হাদিসে এসেছে রাসুল সাহাম যখন মৃত্যুবরণ করলেন তখন হাদিসে এসেছে ওমার আব্দুল খতাব রাজিয়া আল্লাহ বলছেন যে আমরা রাসুল সাহ্লাম বেঁচে থাকতে রাসুল সাসলামের মাধ্যমে দোয়া করতাম তুমি বৃষ্টি বর্ষণ করতে বৃষ্টি বর্ষণের দোয়া তো এখন তো রাসুল সাহালাম বেঁচে নেই তো বলছেন natawassalu innaka natawassalu বলছেন যে আমরা ওয়াসিলা এখানে natawassalu মানে ওয়াসিলা তারা নিয়েছে আসল ওয়াসিলা নাই যে আমরা এখন তার চাচা আব্বাস আবদুল আব্দুল তিনি বেঁচে আছেন তার চাচার মাধ্যমে দোয়া করছি তুমি আমাদের দোয়া কবুল করো তারা দলিল দেন যে এই তো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাও রাসূল মৃত্যুর পরে তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের ওয়াসিলা দোয়া করেছেন অতএব জায়েজ আসলে তা নয় হাদিসটি এটা নয় রাসুল সাহা বেঁচে থাকতে রাসুল সাহা মাধ্যমে দোয়া করতেন অর্থাৎ রাসুল সাহা দোয়া করতেন তার সাথে সবাই দোয়া করত। এমন নাই যে রাসুল সাহা উপস্থিতি নিয়ে সবাই বলছে যে আল্লাহ রাসুলের রাসুলের রসুল তুমি আমাদের বৃষ্টি দর্শন করো তা না এটা এমন নয় বরং রাসুল সাহা মাধ্যমে তারা সারা দাদা করতেন দোয়া করতেন তখন বৃষ্টি হইতো যখন রাসুল সাহা মারা গেলেন তখন রাসুস হাসান তার বেঁচে নেই তখন রাসুসমের চাষা আব্বাস আব্দুল মুতালের নেতৃত্বে দোয়া করছিলেন এবং তখন বৃষ্টি হয়েছিল তার ওয়াসিলা বলতে তার মাধ্যমে তার তাকে নিয়ে একসাথে তারা দোয়া করেছিলেন কিন্তু আমরা মানুষদেরকে ভুল বোঝানোর জন্য এই হাদিসের অপব্যাখ্যা করে থাকি যদি আব্বাস ইবনে আব্দুল মুতালেবের দোয়া কোনো ব্যক্তির অসেলা জায়েজই হয়তো তাহলে রাসুল সাহসালামের মৃত্যুর পর আব্বাস ইবনে আব্দুল মুতালেবের অসেলাই কেন দিবে সরাসরি রাসুল সাহসালামের অসেলাই দোয়া করতেন প্রয়োজন ছিল না আব্বাস ইবনে আব্দুল মুতালেবের অসেলাই দোয়া করা কিন্তু যেহেতু রাসুল সাহসালাম বেঁচে নেই সেহেতু যিনি বেঁচে আছেন তার মাধ্যমে এবার দোয়া করছেন এখানে আরও জিনিস প্রমাণ হয় রাসুল সাহসালাম মৃত্যুবরণ করেছেন এটা প্রমাণ হয় রাসুল সাহসাল মারা গেছেন আমাদের দেশে বলা হয় রাসুল সাল্লাম মারা যাননি রাসুল সাহসালাম মরেন নাই এবং মৃত ব্যক্তির ওয়াসিলা যে জায়েজ নয় এটা এ হাদিস তার একমাত্র প্রমাণ একবার উজ্জ্বল প্রমাণ এটা যে মৃত ব্যক্তির ওয়াসিলা জায়েজ নয় এ হাদিস তার স্পষ্ট প্রমাণ যদি মৃত ব্যক্তির ওয়াসিলা জায়েজই হইতো তাহলে তো সেই দিন সাহাবাহিক রাম রাসুল হাসালামের অশিলাই দোয়া করতেন কিন্তু রাসুল সাহাশালামের রসিলে দান দোয়া না করে তার চাচা আব্বাস আব্দুল মুতালেব রাজি আল্লাহ বেঁচে আছেন তার মাধ্যমে দোয়া করছেন তাহলে এটা স্পষ্ট প্রমাণ যে মৃত ব্যক্তির রসিলা চলবে না তাহলে ব্যক্তি পূজা ব্যক্তির অশিলা মৃত হোক আর জীবিত হোক কোন ব্যক্তির অশিলা চলবে না ব্যক্তির দোয়ার অশিলা চলবে দোয়া মৃত ব্যক্তি তো দোয়াই করতে পারবে না তো মৃত ব্যক্তি আগেই বাদ জীবিত যে আছে তার থেকে দোয়া চাওয়া যাবে যদি সৎ ব্যক্তি হয় দোয়া চাইবেন তার থেকে এটা হচ্ছে জীবিত সৎ ব্যক্তির দোয়ার অসিলা এখন আমরা অনেকে দোয়া করে রাসুল সাসেল রসিলাই বেশিরভাগ মানুষ মনে করে যে এটা ভালো রাসুলের রসিলা তুমি আমাকে এটা করে দাও রাসুলের অসিলায় আমাকে ক্ষমা করে দাও রাসুলের অসিলাই আমাকে বিপদ থেকে উদ্ধার করো আমার মনে করি তো আমি ভালোই অশিলা দিলাম আসলে তা নয় রাসুলের অশিলাই নয় রাসুল সাল্লাল্লাহু আলিহু আসাল্লাম প্রথমত মৃত্যুবরণ করেছেন মৃত ব্যক্তির অসেলা চলবে না যদি রাসুল সাহসাল্লাম অসিলাই অসেলাই দোয়া করা যায় হয়তো তাহলে আব্বাস সিফিন আব্দুল মুত্তালেমের রাজা রাতন দোয়া করতেন রাসুল সাসলাম অসেলাই দোয়া করেন নাই তাহলে এই অসিলা চলবে না বরং এই কথা বলা যাবে রাসুল সাহাশাল্লামের ইমানের রাসুল সাহাশাল্লামের প্রতি ইমানের ওয়াসিলা বলতে পারবেন যে হে আল্লাহ আমি রাসুল সাহাশাল্লাম এর প্রতি ইমান এনেছি এই ইমানের ওয়াসিলা তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো তা বলতে পারবেন তাহলে সবসময় রাসুলের ওয়াসিলা হইল না ইমান আনা ইমান আনা সৎ কাজ না অসৎ কাজ ওই যে নিজের সৎ আমল উল্লেখ করে দোয়া করা যায় এগুলো তার মধ্যে চলে যাবে সব আপনি বলতে পারবেন যে হে আল্লাহ আমি রাসুল সাহাশাল্লামকে ভালোবাসি খুব মহব্বত করি আমি জীবনের চাইতে আমি মোহাম্মদ রসুল সাহাকে বেশি ভালোবাসি অতএব তুমি এর অসিলে আমাকে বিপদ থেকে রক্ষা করো এটা আপনি বলতে পারেন কিন্তু সরাসরি ব্যক্তি অসিলা রাসুল সাহাশালামের অসিলা এটা জায়েজ নাই রাসুল সাহাশালামকে মহব্বতের অসিলা রাসুল সাহাশালামের প্রতি ইমান আনার অসিলা এগুলো আমরা দিতে পারি এগুলো কোনো সমস্যা নেই তাহলে ওয়াসিলা দুয়ার ক্ষেত্রে আমরা মনে রাখবো তিনটি ক্ষেত্রে মাত্র তিনটি ওয়াসিলাই দোয়া করা জায়েজ এক আল্লাহর নাম সমূহ এবং বুনাবলীর ওয়াসিলাই দোয়া করা জায়েজ দুই নিজের সৎ আমলের দোয়া করা জায়েজ তিন মৃত সৎ ব্যক্তির দুয়ার অশিল দোয়া করা জায়েজ এই জীবিত মৃত নাই জীবিত সৎ ব্যক্তির দুয়ার ওসিলে দোয়া করা জায়েজ এবার আসুন আমি বলছিলাম যে প্রকৃত মুসলিম হতে গেলে মানুষকে তিনটি বিষয়ে আল্লাহর প্রতি ইমান আনতে হবে তাহলে একটা বললাম তো ওয়াহিদুর রব হিসেবে আল্লাহকে এক মানতে হবে দুই নম্বর ইবাদাতের ক্ষেত্রে আল্লাহকে এক মানতে হবে তিন নাম্বার হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে এবং যেভাবে কোরআন সৈয়াদিসে এসেছে সেভাবে বিশ্বাস করতে হবে যেটা বলা হয়েছে মিনগাইরে তাহরিফিন ওয়ালা তা আতিলিন ওয়ালা তা ইফিন ওয়ালা তামথিলিন কোন পরিবর্তন পরিবর্তন ছাড়াই কোনো কিছু অস্বীকার করা ছাড়াই কোনো কিছু সাদৃশ্য করা ছাড়াই আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহ নাম সম গুণাবলীকে বিশ্বাস করতে হবে যেমন উদাহরণ আল্লাহর হাতের প্রমাণ এসেছে ইয়াদে ফোকা দিন আল্লাহর হাতের বর্ণনা এসেছে আমরা হাত একটা আল্লাহর সিফাত আল্লাহর হাতে আমরা বিশ্বাস করবো কিন্তু যখন আমরা এটাকে রূপক অর্থ ব্যবহার করব এবং বলবো যে আল্লাহর হাত অর্থাৎ কুদরতি হাত এ কুদরত বলাটা এরা হইল অন্তর্ভুক্ত হবে অস্বীকার করছে এরা অস্বীকার করছে কি যে আল্লাহর সিফাতকে অস্বীকার করে আল্লাহর এই সিফাতটাকে তারা অন্য অর্থে রূপান্তরিত করছে এবং এটা ইমাম আবু হানিফা কঠোর কঠোরভাবে নিষেধ করেছেন আপনি ফেকুল আকবর পড়বেন ফেকুল আবসাদ পড়বেন দেখবেন যে কঠোরভাবে নিষেধ করেছেন তিনি বলছেন যে আল্লাহর সিফাতকে যেমন আল্লাহর হাত কুদরতি আল্লাহর মানে পা কুদরতি বা আল্লাহর আপনার রাগ হচ্ছে তার শাস্তি আল্লাহর সন্তুষ্টি হল তার পুরস্কার এই যে এগুলো রূপক অর্থ ব্যবহার করা এগুলো হলো জাহমিয়েদের আকিদা এগুলো হইলো কাদারিয় কাদের আকিদা এগুলো আহ জামাতের আকিদা নয় এটা ইমাম আবহানী বরহম্লাই ডাইরেক্ট বলেছেন এবং সেটা ফেকুল পড়ে দেখুন স্পষ্ট হয়ে যাবে পড়ে দেখুন এগুলো এগুলো স্পষ্ট হবে কিন্তু আমরা তো যাই হোক সকলকে আমি অনুরোধ করব যে আল্লাহর নাম এবং গুণাবলী যেভাবে এসেছে সেভাবে বিশ্বাস করতে হবে এবং সেগুলোকে এক বলে বিশ্বাস করতে হবে এখানে আরেকটা উদাহরণ দিই যেমন আল্লাহর নাম হলো আর রাজ্জাক আল্লাহ হচ্ছেন একমাত্র রিজিক দাতা আল্লাহকেই একমাত্র রিজিক দাতা হিসেবে বিশ্বাস করতাম অন্য কাউকে নয় আমি আল্লাহকে রিজিক দাতা হিসেবে বিশ্বাস করছি কিন্তু আবার যখন সন্তান হচ্ছে না তখন চলে যাচ্ছি পীরের মাজারে বাবা একটা সন্তান দাও সন্তান হচ্ছে রিজিক তো রিজিক দাতা হিসেবে যদি আল্লাহকেই বিশ্বাস করি তাহলে কেন আমি গেলাম পীরের মাজারে সন্তান চাওয়ার জন্য আল্লাহর নাম হইল আশাফি আল্লাহ হচ্ছেন শিফা দানকারী আমি যদি শিফা দানকারী আল্লাহকেই মানি আল্লাহকে যদি আরোগ্য দানকারী মানি তাহলে কেন আমার অসুখ হইলে রোগ হইলে আমি চলে যাচ্ছি পানি বাবা মাটি বাবা দড়ি বাবা বিড়ি বাবা বহুত বাবা এখন যারা অধ্যাদের কাছে গেলে নাকি রোগ সেরে যাচ্ছে আমি যদি আল্লাহকে আশাফি আল্লাহ হচ্ছে না আরোগ্য দানকারী যদি বিশ্বাস করি তাহলে কখনোই ওই ধরনের ভণ্ড বাবাদের কাছে যেতে পারি না এটা আমার দ্বারা সম্ভবই নয় তাহলে বুঝতে হবে যে আমার বিশ্বাসে গরমিল আছে আমার আকিদায় সমস্যা আছে তো এই ক্ষেত্রগুলো যদি আমরা বিশ্বাস না করি এই তিনটি ক্ষেত্রের কোনো একটা ক্ষেত্র যদি আল্লাহকে এক বলে বিশ্বাস না করি একটা হচ্ছে রব হিসেবে একটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আর একটা হচ্ছে আল্লাহর নাম সময় এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করা এই কোন তিনটা যদি কোনো একটি কারোর মধ্যে না থাকে সে মুসলিম থাকবে না সে মুসলিম থাকবে না অতএব আমাদের সাবধান হতে হবে প্রকৃত মুসলিম হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহর রবি উপর বিশ্বাস করতে হবে পরিশেষে আমি সকলকে বলবো আমাদের আমির আমার কথা ছিল আসলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন আমরা তার আরোগ্য কামনা করি আল্লাহর কাছে আল্লাহ যেন তাকে শেফা দান করেন খুব দ্রুত এই দোয়া সকলেই করবেন তার জন্য খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন ইনশাআল্লাহ ইনশাহ আল্লাহ কবলি হাজ আস্তখরুল্লাহ আলি আলু আল ইসাহরি মুসলিমের